নমস্কার, আমি সত্যিকার প্রামাণিক। আমি শান্তিনিকেতন সেবানিকেতন তৃতীয় বর্ষের ছাত্রী, জিএনএম। আজকে আমি আলোচনা করতে চলেছি আপনাদের সাথে বাড়িতে ঘটা দুর্ঘটনা সম্পর্কে। বাড়িতে ঘটার যে দুর্ঘটনা হয় সেটা বিভিন্ন কারণে হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চার ছবি। বাচ্চাদেরও হতে পারে, বড়দেরও হতে পারে, কিন্তু বাচ্চাদের সাধারণত বেশি হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চার ছবি, এদিকে বিভিন্ন ধরনের ছবি আছে। তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা জল, ছোট বাচ্চাকে যদি আমরা স্নানের ঘরে একা রেখে দিই বা মেঝেতে জল ফেলে রাখি, সেই বাচ্চাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে এখানে আগুন, আগুনের আশেপাশ থেকে বাচ্চাকে দূরে রাখার চেষ্টা করা উচিত, কারণ হচ্ছে আগুনের আশেপাশে বাচ্চা গেলে বাচ্চা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও রয়েছে কোনো উত্তপ্ত জিনিস তার আশেপাশে থাকলে বাচ্চা পুড়ে যেতে পারে। এখানে আছে গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করা বা কোনো সময় গ্যাস অন রাখলে তখন আগুন ধরে যেতে পারে। এছাড়া এখানে রয়েছে বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে আমাদের কারেন্টের যে লাইনগুলো থাকে সেগুলো থেকে অনেক সময় বাচ্চাদের কারেন্ট শক লাগতে পারে। তো এগুলো হচ্ছে বাড়িতে ঘটা দুর্ঘটনা। তো বাড়িতে ঘটা দুর্ঘটনা তাহলে আমরা জানলাম বিভিন্ন কারণে হয়ে থাকে। এবার আমরা জানবো এটা কী কী ধরনের প্রকারভেদ হয়ে থাকে। এবার জানবো আমরা বাড়িতে ঘটা দুর্ঘটনার প্রকারভেদ সম্বন্ধে, কী কী ধরনের হতে পারে, বাড়িতে কী কী ধরনের দুর্ঘটনা হতে পারে বাচ্চাদের বড়দের সবার ক্ষেত্রে। প্রথমত বিষাক্ত পদার্থ। সাধারণত আমরা যেটা করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন কীটনাশক জাতীয় পদার্থ যারা বাড়িতে যারা লোকজন চাষ করে সেগুলোকে সেখানে সামনাসামনি আমরা রেখে দিই, তো বাচ্চারা না জানতে পেরে ওটাকে খেয়ে নেয়। এছাড়াও কিছু কিছু সময় আমরা বাচ্চাদেরকে বলে থাকি ওষুধ খুবই মিষ্টি, এটা কখনোই বলা উচিত না, কারণ বাচ্চাকে যখন আমরা বলবো ওষুধ মিষ্টি বাচ্চারা সেটা খাওয়ার চেষ্টা করবে। এছাড়াও বড়দের ক্ষেত্রে যেটা হয়, বড়রা অনেক সময় আমরা জলের বোতলে অনেক সময় কেরোসিন তেল বা অন্য কোনো পদার্থ, এই ধরনের পদার্থ রেখে থাকি, তো যার ফলে সেটাও বড়রা অনেক সময় খেয়ে নিয়ে তাদেরকে তাদের ক্ষতি হতে পারে। এরপরে আছে পড়ে যাওয়া। পড়ে যাওয়া সবার মধ্যে হতে পারে, ছোট বড় সবার মধ্যে। আমরা কোনো কারণে কলা খেয়ে কলার খোসা যদি আশেপাশে ফেলে দিই, বড়রা যেতে গিয়ে সেটা নজর করে না, অনেক সময় সেখানেও পড়ে যেতে পারে। এছাড়া জল তেল জাতীয় জিনিস মেঝে পড়ে থাকলে সেখান থেকেও পড়ে যেতে পারে, বাচ্চা বড় দুজনে। ডুবে যাওয়া, ডুবে যাওয়াটা সাধারণত বাড়ির মধ্যে আমরা বাচ্চাদেরই দেখে থাকি। স্নানের ঘরে যদি বাচ্চার মা কোনো কারণবশত বাচ্চাকে একা রেখে আসে, সেই জলে বাচ্চারা ডুবে গিয়ে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো চেষ্টা করবো বাড়িতে সবসময় বাচ্চার সাথে কেউ একজন থাকা। পুড়ে যাওয়া, বাচ্চারা সাধারণত খেলতে খেলতে অনেক সময় গরম পড়া বা মার আশেপাশে রান্নার আশেপাশে থেকে থাকে, তো তখন হচ্ছে পুড়ে যায় তাদের হাত। বা আমরা যখন বড়রাও রান্না করবো তারা সাবধানে রান্না করবো যাতে গরম জিনিস হাতে লেগে হাত পুড়ে না যায়। গলায় খাবার আটকে যাওয়া, গলায় খাবার আমাদের বড় ছোট সবার হয় আটকে যায়। কারণ হলো আমরা অনেক সময় খাওয়ার সময় কথা বলে থাকি, চেষ্টা করবো খাওয়ার সময় কথা না বলে খাওয়ার সময় শুধুমাত্র খেয়ে উঠে যাওয়ার চেষ্টা করবো, তারপরে যে কথাটা থাকে সেটা বলার চেষ্টা করবো। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে যেটা করবো, ছোট বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ার সময় তাকে কোলে নিয়ে খাবো, কখনোই বিছানায় শুয়ে বালিশ দিয়ে তাকে খাওয়াবো না। তো এতক্ষণ ধরে আমরা জানলাম বাড়িতে ঘটা দুর্ঘটনার প্রকারের সম্বন্ধে। এবার আমরা জানবো সেগুলো এড়াতে আমরা কী কী করতে পারি। তো এবার দুর্ঘটনাগুলো প্রতিরোধ করতে আমরা কী করতে পারি সেটা দেখবো। বাড়িতে ঘটা দুর্ঘটনা প্রতিকার, প্রতিকারের মধ্যে মেঝ পরিষ্কার রাখা, মেঝে কোনো জল তেল বা কলার খোসা বা বাচ্চাদের খেলার কোনো বস্তু কিছুই রাখবো না, মেঝ চলাচলের পথ সবসময় পরিষ্কার রাখার আমরা চেষ্টা করব। খাবার খাওয়ার সময় কথা না বলা, যখন আমরা খাবার খাবো বড় হোক ছোট হোক কেউ কথা না বলার চেষ্টা করব, এবং বাচ্চাদেরকে খুব সাবধানে খাওয়ানো দরকার আছে। শিশুকে একা না ছাড়া, বাচ্চাকে কোনো সময় একা ছাড়া যাবে না, কারণ বাচ্চাকে যদি আমি স্নানের ঘরে একা ছাড়ি বাচ্চা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চাকে যদি রান্নার কাছে একা ছাড়ি বাচ্চার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চাকে যদি একা খেলার জন্য ছেড়ে দিই তাহলে তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য বাচ্চাকে কোনো সময় একা ছাড়া উচিত না। আগুনে হাত না দেওয়া, বড়দের সমস্ত প্রতিদিনের কাজে আগুনে হাত দিতেই হয়, সেই জন্য তারা সাবধানে কাজ করবে এবং বাচ্চাদের আগুন থেকে দূরে রাখা দরকার। বিষাক্ত পদার্থ দূরে রাখা, বাচ্চাদের থেকে ওষুধ কীটনাশক এই সমস্ত জাতীয় পদার্থ অবশ্যই দূরে রাখতে হবে, এবং চেষ্টা করতে হবে জলের বোতলে বা অন্য কোনো খাবার জিনিসের বোতলে বিষাক্ত পদার্থ না রাখা, তার ফলে বড়রাও অনেক সময় সেটা খেয়ে বিষাক্ত পদার্থ খেয়ে অনেক সময় তাদের শরীর খারাপ হতে পারে। তো এতক্ষণ ধরে আমি যেটা বললাম সেটা নিজেদের মধ্যে রাখবেন না, চারদিকে ছড়িয়ে দেবেন। এবং আজকে যদি আমার এই হেলথ টিপটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার।